হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে আগুনে পুড়ে গেছে 15টি দোকান। শুক্রবার দুপুরে একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট গিয়ে 1 ঘন্টার চেষ্টায় 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ছোট বড় 15টি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে মিষ্টির দোকান, ফলের দোকান, কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকানও রয়েছে।